এবং সেই নির্বাচনের জন্য যেту পশ্চিমা শক্তিগুলো পুশ করছে স্পেশালি যুক্তরাষ্ট্র তাহলে এটা ইতিবাচক ছাড়া অন্য কোনো দেখার কোনো অবকাশই নেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে পর্যবেক্ষণ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার চ্যানেলের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে খুব নাজুক অবস্থায় আছে সরকার যেমন বিচলিত হয়ে আছে নির্বাচনটা করবার জন্য জানুয়ারির সাত তারিখে তারা নির্বাচন তুলে নিতে চায় এবং সরকারি দলের যারা এমপি পদপ্রার্থী তারা অনেক উল্লাসের সাথে উচ্ছ্বাসের সাথে মাঠে আছে কিন্তু আমার বিশ্বাস যে সরকারি দলের এমপি পদপ্রার্থী উল্লাস উচ্ছ্বাসের সাথে মাঠে থাকতে পারে গণভবনে লোকজনের ঘুম হয়তো ঠিকভাবে হচ্ছে না কারণ তাদের ভেতরে নিশ্চয়ই মানে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করতে পারি আমার বিশ্বাস আর কি সেই হিসেবে বলছি যে নিশ্চয়ই তাদের ভেতরে একটা ভয় ভীতি কাজ করছে যে আসলে এই নির্বাচনের নামে ফাজলামিটা তারা সাত তারিখে তুলতে পারবে কিনা কারণ এর ভেতরে অনেক ঘটনার বিষয় আছে আমাদের বৈদেশিক রিজার্ভ মানে আমাদের ডলার রিজার্ভ কমেই যাচ্ছে আজকে সব খবরের কাগজের হেডলাইনে এসছে যে আর এম জি মানে গার্মেন্টস সেক্টরের যারা নেতৃত্ব দেয় বিজিএমইএ বিজিএমইএর প্রেসিডেন্ট বলেছেন যে স্যাংশনের আশঙ্কায় ইতিমধ্যে সব বায়াররা বড় বড় চুক্তি ভরে দিচ্ছেন স্যাংশনের আশঙ্কা আর স্যাংশন আসলে তো সব বিক্রি শেষ হয়ে যাবে এইটা বড়োভাবে বিজিএমই এর প্রেসিডেন্ট আজকে বলেছেন গার্মেন্টস সেক্টরের কামাই যদি বন্ধ হয়ে যায় একই সাথে আরও কত সেক্টরের কত কিছু বন্ধ হয়ে যাবে এটা যারা গণভবনে আছেন গণভবনের আশেপাশে আছেন এবং গণভবনকে বুদ্ধি অ্যাডভাইস দিয়ে থাকেন তারা এতটুকু বোঝেন না এটা আমি বিশ্বাস করি না আওয়ামী লীগ এখন রাজনীতিবিদ দিয়ে যেহেতু রাজনীতি করে না তার জন্য র্যান্ডম এই ব্যবসায়ী বা এইটা ওইটা যাদেরকে তিনশোটা নমিনেশন দিয়েছে যাদেরকে এমপি বানাতে চায় তারা না রাজনীতি বুঝে না বিশ্ব রাজনীতির অবস্থা বুঝে তারা খুশিতে লাফাচ্ছে ভাই মাঠে ঘাটে নির্বাচন নির্বাচন জয় বাংলা জিতবে নৌকা অনেক গল্প শোনাচ্ছে তারা কিন্তু গণভবনে ঘুম নাই এটা আমি আপনাকে নিশ্চিত বলে দিচ্ছি পশ্চিমা বিশ্ব কোন স্বার্থে বাংলাদেশের রাজনীতি নিয়েছে এখানে কয়েকটা বিষয় আছে এক হলো পশ্চিমা বিশ্ব কোন স্বার্থে নাক গালাচ্ছে প্রশ্নটা ঠিক মানে আসলে কথাটা ঠিক এরকম না পশ্চিমা বিশ্ব মানে আমরা পশ্চিমা বিশ্ব বলতে যাদেরকে বলি ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকা কানাডা কিছু সময় মানে অস্ট্রেলিয়াকে এই গ্রুপে ধরি এরা সবসময় এরা এই দেশগুলোতে গণতন্ত্র আছে এবং এরা সব সময় যেখানেই এরা সম্পর্ক রাখে সেখানেই এরা গণতন্ত্রের কথা বলে সো চোদ্দ নির্বাচনেও কিন্তু এই সব দেশগুলো তাদের এম্বাসিগুলো গণতন্ত্রের কথা বলেছে দু হাজার ছয় সালেও আপনার মনে থাকবে যে তারা সবাই গণতন্ত্রের কথা বলেছে দ্য কফি ক্লাব একটা কথা ছিল ছয় সাতটা অ্যাম্বাসেডার একসাথে কফি খেতে ওখান থেকে কফি ক্লাবের কথা উঠেছিল সে কফি ক্লাব সে দু হাজার সালেও কিন্তু এই প্রত্যেকটা পশ্চিমা এম্বাসি তারা নির্বাচন নিয়ে কথা বলেছে আজকেও বলছে সো সব দেশে শুধু বাংলাদেশে না সব দেশে সঠিক নির্বাচন হোক গণতন্ত্র থাকুক এটা নিয়ে তারা সবসময় আলোচনা করে তারা সবসময় পুশ করতে চেষ্টা করে এইবার যেটা ভিন্ন হয়েছে হলো যে এইবার যুক্তরাষ্ট্র স্পেসিফিক্যালি খুব শক্তভাবে পুশ করছে পুষ কেন করছে সেটা নিয়ে আমরা ভিন্ন আলোচনা অনেক করতে পারি চায়না রিলেটেড মিয়ানমার রিলেটেড বে অফ বেঙ্গল রিলেটেড বাংলাদেশের ট্রেড রিলেটেড বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন রিলেটেড অনেক কিছু আসতে পারে সো সেগুলো সম্বন্ধে যেহেতু পরিষ্কার আমরা জানি না সেহেতু পরিষ্কার এটার সম্বন্ধে আলোচনা করাটা কিছু দূর ভুল হবে এই প্রশ্নের উত্তর হিসাবে যুক্তরাষ্ট্র কোনো স্পেশাল কারণ নিশ্চয়ই আছে যার জন্য বেশি ইনভলভড এইবার এবং এখানে তারা লেবার রাইটসটাও চুকে দিয়েছে মানে মিলিয়ে দিয়েছে লেবার রাইটসটাও এবং পরিষ্কার করে যুক্তরাষ্ট্রর সেক্রেটারি অফ স্টেট আর কি যেটা ফরেন মিনিস্টার আর কি ওদের যেটা সেক্রেটারি অফ স্টেট ব্লিংক সাহেব পরিষ্কার করে বারবার বাংলাদেশের নির্বাচনের কথা বলেছেন এবং সাউথ এশিয়ায় যিনি দেখেন তারাও বলেছেন মানে ডোনাল্ড লু থেকে শুরু করে আমাদের অ্যাম্বাসেডার পর্যন্ত তারাও বলেছেন যে আমাদের দেশে নির্বাচনের সাথে তারা লেবার রাইটস ইস্যুটাও দরকার ট্যাগ করে দেবেন এবং লেবার রাইটস ইস্যুটা যখনই ট্যাগ করবেন এটার পরিষ্কার থ্রেট তার ভাষণের মাধ্যমেই সেক্রেটারি অফ স্টেট ব্লিংকিন সাহেব বলে দিয়েছেন যে আমরা ইমবার্গো স্যাংশন দিব পরিষ্কার ইমবার্গো স্যাংশন দিলে আমাদের গার্মেন্টস ব্যবসা শেষ এবং গার্নেট ব্যবসা শুধু একটা ব্যবসা নয় আমেরিকার সাথে আমাদের আরও ট্রেড আছে বা সবচেয়ে বড় গার্মেন্টস ব্যবসা যেটা আমাদের দেশের জন্য আর কি সবচেয়ে বড়ো ব্যবসা এই গার্মেন্টস ব্যবসা বন্ধ হয়ে গেলে আমাদের যাতা অবস্থা হয়ে যাবে এবং তার জন্যই আজকে বিজিএমের প্রেসিডেন্ট এই বিবৃতি দিয়েছে সো তারা সবসময় গণতন্ত্র নিয়ে কথা বলে গণতন্ত্র পুষ করে এইবার তারা বেশি পুশ করছে কেন বেশি পুশ করছে এটা আলোচনা একটা কমপ্লিকেটেড হতে পারে কিন্তু বেশি পুষটা যে জনগণের পক্ষে যাচ্ছে এইটা তো আমরা সবাই মানি সো যেহেতু জনগণের পক্ষে যাচ্ছে সেহেতু আমরা বিরোধী রাজনীতিতে যারা আছি যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদে বিশ্বাসী না আমরা সবাই এই জিনিসটাকে ইতিবাচকভাবে দেখছি কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তাহলে কি হতে পারে দেখেন আমাদের দেশে রাজনৈতিক ইতিহাসটা না খুব কমপ্লিকেটেড আমাদের দেশে রাজনৈতিক দলগুলো খুব বেশি বিচক্ষণ না তারা খুব বেশি দূরদর্শী না সো তারা সমঝোতায় আসতে চায় না দু সালে আমরা দেখেছিলাম তখন যেই দল সরকারি দল ছিল সমঝোতার অনেক সুযোগ ছিল তারা করে নাই ভাই তারা জাতীয় পার্টিকে নির্বাচন থেকে মানে জাতীয় পার্টির প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে নির্বাচন থেকে দূরে সরাতে চেষ্টা করলো যেখানে জাতীয় পার্টি সরে গেল এরকম অনেক কিছুর জন্য তখন তারা দূরে দেখেনি তাদেরও সেটা নিয়ে শিক্ষা হয়েছে এখন ওই সর দু সালে যারা সরকারি দল ছিল তারা এখন ওপেন মাইন্ডেড হয়ে বলছে যে তারা নেক্সটে জাতীয় সরকার দেখতে চায় এবং তাদের এই কথাটাতে আমরা সবাই বিশ্বাস করি আমরাও বিশ্বাসী যে তারা গত পনেরো বছর যা কিছু দেখে এসছে গত সতেরো বছর সরি গত সতেরো বছর ওই দলটা যা কিছু দেখে এসছে তারপর আমরাও বিশ্বাস করি যে তারা এখন জাতীয় সরকারের বিশ্বাসী এর জন্যই আমরা তাদের সাথে একসাথে কাজ করছি কিন্তু দু সালে ক্ষমতায় থাকার সময় যখন ওই দল দূরদর্শী ছিল না তেমন এই যে ক্ষমতায় থেকে আজকে আওয়ামী লীগ দূরদর্শী না আওয়ামী লীগের নেতৃত্ব ভুলে যাচ্ছে ভাই যে রাজনীতি অর্থনৈতিক প্রেক্ষাপটের উপরে তৈরি সো সুপারস্ট্রাকচারের বেইসটা হলো অর্থনীতি তার উপরে সব সুপারস্ট্রাকচার রাজনীতি বাকি সব কিছু অর্থনীতিটা যদি ক্রাম্বল করে রাজনীতি একা একা ক্রাম্বল করবে সো এখন এবং আমি যখনই কথা বলছি গত কয়েক মাস ধরে যে একদফা আন্দোলনের সময়ও টিভি শো হোক আপনাদের মাঝে হোক যখনই আমি কথা বলছি আমি একটা কথাই বলি ভাই যে ভাই আমরা আন্দোলন করছি তোমাদেরকে ফেলাতে চাই কারণ তোমরা জোর করে সরকার ক্ষমতা ধরে আছো কিন্তু তোমাদের হাতে এখনো ক্ষমতা আছে একটা আলোচনায় এসে কোনো একটা সমঝোতা তৈরি করা কিন্তু তোমরা সমঝোতা তৈরি করবে না এটা আমি জানি তোমরা সমঝোতা তৈরি করবে না বলে আমরা তোমাকে ফেলি আর না ফেলি জনগণ তোমাদেরকে বর্জন করবে তোমাদের সরকার ভাই পড়বে এবং আমি পার্সোনালি মনে করি সাত তারিখের নির্বাচন এই সরকার তুলতে পারবে না এটা আমি পার্সোনালি মনে করি এটা আমার বিশ্বাস আমি বলছি না ভাই তারা পারবে না আমি ফেলে দেব এটা কিছু না আমি বিশ্বাস করি যে জনগণ সাত তারিখের আগেই জেগে উঠবে এবং সাত তারিখের নির্বাচন এই সরকার তুলতে পারবে না এটা আমার বিশ্বাস ভূ রাজনীতির ক্ষেত্রে দেখেন একটু আগে আপনার আরেকটা প্রশ্নের উত্তরে যে আমি কথাটা বললাম যে এটা আমরা ইতিবাচক ভাবেই দেখছি কোন রাজনৈতিক শক্তি মানে সরি কোন বৈদেশিক শক্তি বাংলাদেশে কি চায় সেগুলো অনেক পরের বিষয় এবং শুধু কি চায় না ভাই ভূ রাজনীতিতে অনেক কম্পিটিশন আছে কথার কথা যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে যদি দশটা কন্ট্রাক্ট চায় ব্যবসায়িক কন্ট্রাক্ট তাদের কোম্পানিদের জন্য যেমন আজকেই পিটার হাস সাহেব মানে ইউএস অ্যাম্বাসেডার উনি একটা আহ্বান জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে যে তাদের দেশের কোম্পানি বোয়িংয়ের আরও প্লেন কিনতে কোনো অসুবিধা নেই ভাই উল্টো দিকে ফ্রেঞ্চ অ্যাম্বাসেডার জার্মান অ্যাম্বাসেডার তারা আবার উল্টা এই একই বিমানকে বলবে এয়ারবাস বাস কিনো ভাই একটা কম্পিটিশন কিন্তু আছে আমেরিকান কোম্পানি যদি আমাদের একটা ব্রিজ কনস্ট্রাকশনে যেতে চায় ফ্রেঞ্চ একটা কোম্পানি যেতে চাইবে চাইনিজ আর একটা কোম্পানি যেতে চাইবে আচ্ছা চাইনিজরা আমেরিকানদের সাথে না ঠিক আছে ওই ওয়েস্টার্ন উইংয়েরই কোরিয়ান একটা কোম্পানি যেতে সাউথ কোরিয়ান একটা কোম্পানি যেতে চাইবে ভারতীয় একটা কোম্পানি যেতে চাইবে সো কম্পিটিশন কিন্তু আছে সো ভূ ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশের কিছু চায়ও যদি তাদের বন্ধু প্রতিম দেশগুলোর ভিতরেও কিন্তু আমরা কম্পিটিশন তৈরি করতে পারি এবং থাকবে সো জোর করে কিছু নিয়ে নিতে পারবে তা না আর সেটা যদি নাই হয় যদি আমরা ঠিক থাকি ভাই আমরা যদি নিজের দেশকে বেঁচে দিই যেটি এই সরকার করে যাচ্ছে আমরা যদি নিজের দেশকে বেছে দিই তাহলে তো আর কেউ বাঁচাতে পারবে না বাট তাছাড়া ওই কম্পিটিশনের জায়গাটা আছে তাহলে ওই কম্পিটিশনের জায়গাটা যদি থাকে তাহলে নির্বাচনটা আসলে জনিকানের অধিকার ফেরত দেওয়ার এবং সেই নির্বাচনের জন্য যেহেতু পশ্চিমা শক্তিগুলো পুশ করছে স্পেশালি যুক্তরাষ্ট্র তাহলে এটা ইতিবাচক ছাড়া অন্য কোনোভাবে দেখার কোনো অবকাশই নেই বিএনপি থেকে বেরিয়ে একদিনে আওয়ামী লীগের টিকিট পেয়ে যাচ্ছে এটা কিভাবে এটা অত্যন্ত নেতিবাচকভাবে দেখি এবং মানে লং দেখেন শুধু রাজনৈতিক মহলে না যে কোনো মহলে যে এক রাতে বিএনপি জেল থেকে বেরিয়ে বিএনপি থেকে বেরিয়ে আওয়ামী লীগের টিকিট পেয়েছে তার ভেতরের গল্প কিন্তু আমরা জানি না আমরা শুনিনি আমরা বাইরে থেকে দেখছি মনে হচ্ছে খুব লোভী লোক এবং হতেই পারে খুব লোভী লোক আমি পার্সোনালি কারো কথা বলছি না কিন্তু ভেতরে তাকে কি কি ভয় দেখানো হয়েছে তার পরিবারকে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তার কর্মচারীদের নিয়ে তাকে নিয়ে কি ধরনের ভয় ভীতি দেখানো হয়েছে এটা আমরা আসলে জানি না আমরা সবাই ভাই এক ধরনের ভয় নিতে পারবো উনি হয়তো পারেননি আরেকজন হয়তো পারেননি আমি হয়তো পারতাম আপনি হয়তো পারতেন হয়তো আমি আপনি হয়তো পারতাম না আমরা তো ওই জায়গাটায় ওনার ওনার জায়গাটাতে তো আমরা নেই আমরা জানি না সো তাকে কী ধরনের ভয়ভীতি দেখানো হয়েছে কী দেখানো হয়েছে কী হয়েছে না হয়েছে আমরা কিচ্ছু জানি না এবং ভয় দেখানোর পর আমি যদি আপনার পিছে আপনার আদরের একটা মানুষের ঘরে বন্দুক রেখে বলি যে তুমি বাইরে যাও সবাইকে বলো তুমি আমার লোক আপনার নিজের যদি বুদ্ধি থাকে আপনি বাইরে গিয়ে নিশ্চয়ই খুশি খুশি বলবেন আপনি আমার লোক কেন কারণ আপনিও জানেন যে আপনি যদি সবাইকে অনুভূতিটা দিয়ে দেন যে আপনার উপরে জোর করা হচ্ছে তাহলে আমি আপনার কাছের মানুষটাকে গুলি করে দিতে পারি আপনার মেইন জিনিসটা কি আপনার কাছের মানুষটাকে বাঁচানো তো তখন আপনি বাইরে যেয়ে বুক ফুলিয়ে বলবেন না না আমি ওনার লোক আমি আর পুরনোটাকে পছন্দ করি না সো পিছে কি খেলা হচ্ছে আমরা না জেনে একজন সম্বন্ধে খুব বেশি নেতিবাচক কথা বলাটা হয়তো উচিত না এবং আমি নিজেও বলবো না আমি জিনিসটা এত নেতিবাচক কেন সেটা বোঝানো মানে যে সেটা বলি যে এই যে সরকারি দল যে জিনিসটা শুরু করেছে যে অন্য দল থেকে জোর করে লোকজন নিয়ে আসা এটা ওভারঅল রাজনীতির জন্য শুধুমাত্র মন্দা বয়ে নিয়ে আসবে কারণ এরপরে অন্য কোনো সরকার আসলে এর আগে আমরা দেখেছি না ভাই ওয়ান ইলেভেন সরকার আসছে না অন্য সরকার আসছে না তারা যদি এই কাজটা শুরু করে আর এক বছর দুই বছর পর তো বাংলাদেশের রাজনীতি থাকবে না কারণ কে রাজনীতি করবে ভাই এমনিই তো আমরা অনেক দুশ্চিন্তা নিয়ে রাজনীতিতে আসি মানে স্পেশালি মনে করেন রাজনীতি আওয়ামী লীগের যারা করে মানে সরকারি দলের যারা করে আমি সত্যি কথা বলছি ভাই সরকারি দলের যারা করে তারা ঈদের ব্যবসায়ী লোভ চুর চোর চুরিচামারি করতে আসছে বা তাছাড়া তারা রাস্তার গুন্ডা ছিল ছাত্রলীগ নামের গুন্ডা ওই গুন্ডামি করতে করতে বড় হয়ে নেতা হয়েছে যে কোনো এলাকায় যান ভাই জালুকাটি পিরোজপুর বরিশাল সিলেট যে কোনো এলাকায় যান সরকারি দলের এমপি মানে এই দুটার যে কোনো একটা টাকা বানাইতে আসছে সব ব্যবসায়ী ছিল আরও বেশি টাকা বানাবে বা ওই যে ছাত্রলীগ গুন্ডা ছিল গুন্ডামি মারামারি করতে করতে উপরে আসছে ভাই এরা কেউ ত্যাগ স্বীকার করার জন্য আসে নাই কিন্তু যারা রাজনীতি করে এবং যাদের রাজনীতির বাইরে অপশন আছে ওই যে ওই যে ছাত্রলীগের গুন্ডা ওর গুন্ডামি ছাড়া ওর কামাইয়ের কোনো অপশন নাই ভাই ও মানে গুন্ডামি করবে এবং এই বড় লেভেলে গুন্ডামি করতে হলে রাজনৈতিক প্রোটেকশনটা তার লাগবে কিন্তু যারা ভাই শিক্ষিত সমাজের লোকজন যাদেরকে বাস্তবিক আমরা রাজনীতিতে চাই যারা এই গুন্ডামি চুরির বাইরে কিছু করতে পারে যাদেরকে আসলেই আমরা রাজনীতিতে আনতে চাই তাদেরকে আপনি রাজনীতিতে কোনোভাবেই আনতে পারবেন না যখন এই ধরনের লোভ ভয় এবং এই ধরনের এই যে এই যে দণ্ডের রাজনীতি আপনি শুরু করবেন সো এই যে সরকারি দল বিএনপির কয়েকটা নেতাকে নিয়ে এবার যা খেলা খেলেছে এরপরে যদি রাজনৈতিক দলের বাইরে কেউ ক্ষমতায় আসে এবং সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে এই ধরনের খেলা শুরু করে আপনি বলেন এই দেশের রাজনীতি কোথায় থাকবে খুবই খুবই নেতিবাচক এবং লং টার্ম দেশের জন্য প্রচণ্ড হার্মফুল মানে খুবই খারাপভাবে হার্মফুল একটা প্রথা সৃষ্টি করলো এই সরকার